ফ্যাক্টরির মনে রেখো নাম, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের, এই করোনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য। স্বর্ণ সাজে মর্ত মাঝে শারদ অর্ঘ অফারে ওরিয়েন্ট জুয়েলার্সে এবার দেবী বরণের আয়োজন। অফার চলবে 19 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নাম্বার 8373099950। মতো এবার দুর্গাপুজো উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসেছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান ম্যাচিং সেন্টার, ছেলে ও মেয়েদের আধুনিক রুচিশীল পোশাকের সম্ভার। তাই আর দেরি কেন, আজই আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে, ম্যাচিং সেন্টারে, কালীবাড়ি রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানায় সম্রাট সু মিউজিয়াম। এবার পুজোয় আপনার পছন্দ মতো সেরা আধুনিক মানের জুতোর সম্ভার নিয়ে এসেছে সম্রাট সু মিউজিয়াম। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রিয় সম্রাট সু মিউজিয়ামে। আপনাদের কেনাকাটার উপর থাকছে দারুণ অফার। সম্রাট সু মিউজিয়াম, কালিয়াগঞ্জ, এনএস রোড, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারি সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অনুষ্ঠানটি নিবেদন করছে।
অনুষ্ঠানটি নিবেদন করছে। খেলা হবে স্লোগান, সেই খেলা হবে স্লোগান যেদিন থেকে দিয়েছেন তিনি, তারপরের দিন থেকে কিন্তু রাজ্য জুড়ে খেলা শুরু করে দিয়েছেন আপনারা, প্রতিদিনই প্রায় খেলছেন। আর আজকে যে ফুটবল খেলার মাধ্যমে, এটা কোন বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে? ফুটবল খেলার মাধ্যমে আমরা এটাই বার্তা দিচ্ছি যে প্রথমার্ধের খেলা মানে খেলাধুলোর মধ্যে শরীর চর্চার মধ্যে যাতে বাংলার যুবকরা দ্বিতীয় হবে এবং এই খেলা হয়ে যাওয়ার সাথে সাথে দাদা বলছি, এই যে আজকে মাঠে যে খেলাধুলা যে মানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তার মধ্যেও আপনারা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে টুর্নামেন্টের ব্যবস্থা করলেন, আপনি কত নিজে কতটা আনন্দিত? সর্বপ্রথমে 2nd অক্টোবর আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মতিথি, এই দিনটাকে আমাদের কালীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই সুজিত সহ তার টিম বেছে নিয়ে খেলার মধ্যে দিয়ে যেভাবে মহাত্মা গান্ধীর নীতি আদর্শ ছিল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান অধিকার এবং সমানভাবে বেঁচে থাকার যে ব্যবস্থা তিনি করেছিলেন, সেই জাতির জনক তার নীতি আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা বাংলার মাটিতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মাটি থেকে খেলাধুলা বাম আমলে যেভাবে হারিয়ে যেতে বসেছিল, মাননীয় মমতা ব্যানার্জি খেলাধুলার মান উন্নয়নে ইতিমধ্যেই আপনারা জানেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদও গঠন করেছেন, তার মাধ্যম দিয়েও বিভিন্ন জায়গাতে খেলাধুলার কোচিং ক্লাব থেকে শুরু করে এবং বিভিন্ন ক্লাবকে যারা ফুটবল ক্রিকেট থেকে শুরু করে খোখো থেকে শুরু করে কবাডি থেকে শুরু করে সমস্ত খেলাধুলার মান উন্নয়নের প্রতি উনি নজর দিয়েছেন। এটা আমাদের বাংলার মানুষের সাথে সাথে কালিয়াগঞ্জের ছেলে পেলে যারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদেরও যেমন খেলাধুলার সামগ্রিক মান উন্নয়ন করছে। We'll be right back.